বিপিএল নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের মন্তব্য ক্রিকেটের জন্য ক্ষতির কারণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমূল হাসান ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে বিপিএল কে সার্কাস টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন বাংলাদেশ হেড কোচ বাংলাদেশে মানসম্পন্ন টি-20 টুর্নামেন্ট নেই আমি যখন বিপিএল দেখি তখন মাঝে মধ্যেই টেলিভিশন বন্ধ করে দেই কিছু কিছু ক্রিকেটার সেই মানের নয় বর্তমান পদ্ধতি নিয়েও আমার আপত্তি আছে আইসিসির এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত একজন এক টুর্নামেন্ট খেলছে আবার আরেক টুর্নামেন্টে চলে যাচ্ছে এটা এক প্রকার সার্কাস প্লেয়াররা হয়তো সুযোগের কথা বলবে কিন্তু সেটা ঠিক নয় দর্শকরা আগ্রহ হারাবে আমি নিজেও হারিয়েছি হাথুরুর আলোচিত সাক্ষাৎকার স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে ক্রিকেট আঙ্গনে পক্ষে বিপক্ষে বিভক্ত বোর্ডের চাকরি করে এমন মন্তব্য করতে পারেন কিনা সে প্রশ্ন যেমন একদিকে অন্যদিকে বিপিএল এর দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশ হেড কোচ এই সাক্ষাৎকার সম্পর্কে কিছুই জানেন না বিসিবি সভাপতি আমি এটা এখন পর্যন্ত দেখিনি এটা হলো প্রথম তবে হেড কোচ সাক্ষাৎকার দেওয়ার আগে অনুমতি নিয়েছেন কিনা নিলে কার থেকে সেসব খুঁজে দেখতে চান একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই ধরনের কোনো কমেন্ট করা কারো পক্ষেই সম্ভব না পারমিশন নেওয়া হয়েছিল কিনা আর যদি না হয়ে থাকে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলার সময় হঠাৎ করে এমনকি ক্রিকেটের ক্ষতি হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন এমন কিছু বলেছে কিনা যেটা নাকি বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা যে লেভেলেই হোক ডোমেস্টিক ক্রিকেট হোক আমাদের খেলোয়াড় হোক আমাদের বিপিএল হোক আন্তর্জাতিক ক্রিকেট যে এমন কোনো মন্তব্য করেছে কিনা যেটা নাকি এটার জন্য নেগেটিভ কোনো বার্তা বহন করে তাহলে ডেফিনেটলি তাকে জিজ্ঞেস করা হবে এবং তার তাকে এটা নিয়ে অবশ্যই শোকজ করা হবে বিপিএল এর পিচ নিয়ে বাজে মন্তব্য করে এর আগে শাস্তি পেয়েছিলেন তামিম ইকবাল কথা বলেছিলেন সাকিব আল হাসানও Rajwanu Jaman, Channel 24, Dhaka.